আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ একটি ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওষুধটির নাম অক্সাট। এটির মূল উপাদান প্যারোক্সেটিন 20 মিলিগ্রাম। এটি মূলত বিষণ্ণতা, মেজর ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের জন্য নির্দেশিত। আজ আমরা এই অক্সাট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেমন অক্সাট কীভাবে খেতে হয়, এটার মাত্রা কতটুকু এবং কতদিন পর্যন্ত খাওয়া যাবে এবং পার্শ্বপ্রতিক্রিয়া কী কী সে সম্পর্কে। তবে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যাওয়া যাক মূল আলোচনায়। প্যারোক্সেটিন অর্থাৎ অক্সাট একটি শক্তিশালী সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটর। উক্ত কার্যক্রমের কারণে এটি বিষণ্ণতা ও দুশ্চিন্তা রোধে কাজ করে থাকে। অর্থাৎ যারা খুব বিষণ্ণ থাকেন এবং যৌন জীবন নিয়ে হতাশগ্রস্ত অথবা দুশ্চিন্তাগ্রস্ত, তাদের জন্য অক্সাট ট্যাবলেটটি একটি কার্যকরী সমাধান দিতে পারে। বন্ধুরা, আমাদের যৌন জীবনটা সম্পূর্ণটাই একটি মনস্তান্ত্রিক ব্যাপার। বন্ধুরা, সঙ্গিনীর সাথে সহবাসের আগে যদি আমরা নিজেরা মানসিকভাবে প্রস্তুত না থাকি, উৎফুল্ল না থাকি, তখন এই বিষয়টা আমাদের যৌন জীবনে অবশ্যই প্রভাব ফেলবে। তাই মানসিকভাবে যারা হতাশগ্রস্ত রয়েছেন এবং ডিপ্রেশনে আছেন, তাদের জন্য এই অক্সাট ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি সমাধান দিতে পারে। এটি নিয়মিত ব্যবহারে আপনার যৌন জীবন অবশ্যই সুখকর হবে এবং পূর্ণ শক্তি ফিরে পাবেন। আসুন জেনে নেই এই অক্সাট ট্যাবলেটটির মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক সুপারিশকৃত প্রারম্ভিক মাত্রা 20 মিলিগ্রাম, যা খাবার গ্রহণের পূর্বে অথবা খাবার গ্রহণের সাথে গ্রহণ করা যেতে পারে। ধারাবাহিক মাত্রা হিসেবে দীর্ঘস্থায়ী চিকিৎসার ক্ষেত্রে সর্বনিম্ন কার্যকরী মাত্রার প্রয়োগ করা উচিত। সতর্কতা ও সাবধানতা। আত্মহত্যার প্রবণতা ও আচরণগত পরিবর্তনের ঝুঁকি। প্যারোক্সেটিন মৃগী ও দুর্বল যত্রিকের রোগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। বিরল ক্ষেত্রে প্যারোক্সেটিন ব্যবহারে সেরোটোনিন সিন্ড্রোম বা নিউরোলেপটিভ ম্যালিগন্যান্ট সিন্ড্রোম দেখা যায়। আসুন জেনে নেই অক্সাট ট্যাবলেট খাওয়ার ফলে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বন্ধুরা, আমাদের রোগের ধরন অনুযায়ী এবং শরীরের বর্তমান অবস্থা অনুযায়ী এবং বর্তমান ওষুধ অনুযায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার কিছু ব্যতিক্রম ঘটতে পারে। সাধারণত যেই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, নিদ্রালুতা, ঘাম, কাঁপুনি, দুর্বলতা, শুষ্ক মুখ, অনিদ্রা, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এবং ক্ষুধামন্দা ইত্যাদি। এই সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলবেন। অবশ্যই প্যারোক্সেটিন ব্যবহারের আগে আপনার ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, কারণ কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না। কারণ আপনার বর্তমান শারীরিক অবস্থা এবং বর্তমান ওষুধ সম্পর্কে ডাক্তারকে অবগত না করে অক্সাট ট্যাবলেট খাওয়া অনুচিত। আশা করি অক্সাট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।